প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিরাজউদ্দৌলা নাটকটির দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যটি পড়ব। লক্ষ্য করে দেখো বন্ধুরা, এখানে লেখা আছে সময় 1757 সাল, 9 জুন, এবং স্থান লেখা আছে মিরনের আবাস। এর আগের পর্বগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম যে বাংলার মানুষদের বিরুদ্ধে ইংরেজরা যখন অত্যাচার চালাচ্ছিল, নবাব কিন্তু একটা পর্যায়ে কঠোর হয়ে ওঠেন এবং ইংরেজদের দমন করতে তিনি তৎপর হন। রাজদরবারে উপস্থিত সবার সামনে নবাব এটা জিজ্ঞাসা করেছিলেন, এই যে ইংরেজদেরকে তিনি বাংলায় বাণিজ্য করবার একটা সুযোগ দিয়েছেন, সেটা কি আসলেই কোনো সঠিক সিদ্ধান্ত ছিল কিনা, এবং তার পরামর্শ দানকারীরা আসলেই তাকে সঠিক পরামর্শ দান করেছেন কিনা। নবাবের যারা পরামর্শ দানকারী ছিলেন তারা সবাই কিন্তু আসলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছিলেন, আর তাই নবাবের কথায় অপমানিত হয়ে চক্রান্তকারী দল এই সিদ্ধান্তে পৌঁছায় যে শেষ পর্যন্ত নবাবকে তারা ক্ষমতাচ্যুত করেই ছাড়বে। নিজেদের শক্তি এবং বল বৃদ্ধি করবার জন্য আমরা দেখতে পাই তারা কিন্তু ইংরেজদের কাছেও সাহায্য প্রার্থনা করেছিল। ইংরেজরাও এই সুযোগটা কাজে লাগিয়েছিল, কেননা তারা এটা জানতো যে নবাব সিরাজউদ্দৌলার আমলে তারা কোনোভাবেই অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করবার সুযোগ পাবে না, আর তাই নবাবের পতনকে ত্বরান্বিত করবার জন্য ইংরেজরা এই চক্রান্তকারী দলের সাথে যুক্ত হয়। কিন্তু আমরা এটা লক্ষ্য করি, এই যে বিশ্বাসঘাতকেরা, তারা কিন্তু একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছিল না, তাদের মধ্যে একটা চাপা অবিশ্বাস ছিল, আর তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই যে তারা বিভিন্ন ধরনের কথা বলছে বা তারা যেই সব সিদ্ধান্তে পৌঁছাচ্ছে সেই সিদ্ধান্তগুলো একটি দলিলের মধ্যে লিপিবদ্ধ থাকবে, যেখানে তারা সবাই স্বাক্ষর করবে। এই স্বাক্ষর করবার উদ্দেশ্যে মিরনের আবাসস্থলে আমরা এই দৃশ্যে দেখতে পাই একটি সভার আয়োজন করা হয়। প্রথমে আমরা যে লাইনটি দেখতে পাই, চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভিতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে। মিরনের আবাসস্থলে যখন একটি গোপন সভার আয়োজন করা হয়, তখন আমরা প্রথমেই দেখতে পাই রায় দুর্লভ এসে হাজির হন। রায় দুর্লভ সভা শুরু হওয়ার আগেই হাজির হয়েছিলেন এবং মিরনের সাথে কথা প্রসঙ্গে তিনি এটা জানতে চান যে হঠাৎ করে কেন তাদের এই গোপন সভার স্থানটি মিরনের বাসস্থানে করা হলো। তার কথার জবাবে মিরন এটা বলে যে নবাবের গুপ্তচররা, মোহনলালী গুপ্তচররা তাদের জীবনকে আসলে অতিষ্ঠ করে তুলছে, নবাবের কাছে গিয়ে তারা সত্য প্রকাশ করে দিচ্ছে। তাছাড়া আমরা এটা দেখতে পাই যে সে আসলে কিছুটা দুশ্চরিত্র, সে সারাক্ষণ মদ সুরা এবং নারী নিয়ে মেতে থাকতে পছন্দ করে, আর তাই রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ করবার জন্য সে যে কোনো পরিকল্পনা গ্রহণ করবে না, এরকম ধারণাই সবার মনে আছে। সে কারণে মিরনের বাসস্থান অন্য সকলের থেকে অনেকটাই নিরাপদ। রায় দুর্লভ তখন কথা প্রসঙ্গে এটা জানান যে সে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকাটা আসলে নিরাপদ নয়। নবাব যদি তাকে তলব করবার পরে বা তাকে ডেকে পাঠানোর পরে যদি তাকে না পায়, তখন নবাবের মনে একটা সন্দেহ জেগে উঠতে পারে। রায় দুর্লভ চায় না নবাবের মনে এখনই কোনো সন্দেহ জেগে উঠুক, আর সে কারণে সভা শুরু হবার আগেই সে মিরনের কাছে এসে তার দাবি দাওয়া উপস্থাপন করে। খেয়াল করো, নবাবকে কিন্তু ক্ষমতা থেকে সরাবার জন্য তার পরিচিত ঘনিষ্ঠ মানুষেরাই বিশ্বাসঘাতকতা করেছিল। এই যে বিশ্বাসঘাতকের দলের লোকেরা, তারা কিন্তু একজন আরেকজনের প্রতি যে খুব বেশি সদয় ছিল, খুব বেশি আন্তরিক ছিল, সেটা কিন্তু নয়। তাদের সবারই কোনো না কোনো স্বার্থ ছিল এবং সেই স্বার্থে আঘাত হানলে তারা যে দল বদল করে নবাবের কাছে গিয়ে সত্য প্রকাশ করবে না, এমন কোনো নিশ্চয়তাও ছিল না। এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে সবাই মিথ্যা কথা বলছে, নবাবকে তারা সামনে এক কথা বলছে, পিছনে গিয়ে আরেক কথা বলছে। এখন হঠাৎ করে যদি পরিস্থিতি পাল্টে যায়, তখন আসল সত্যিটা বের করে আনা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে। তাছাড়া তার সংলাপের মাধ্যমে আমরা এটাও দেখতে পারি যে বিশ্বাসঘাতকেরা কিন্তু নিজেরা সবাইকেই বিশ্বাসঘাতক বলে মনে করে এবং এটা মনে করে যে যে কোনো সময় যে কোনো মানুষ তাদের বিশ্বাস ভঙ্গ করতে পারে, আর তাই তারা কাউকে বিশ্বাস করে না। এই যে স্বার্থ হাসিলের জন্য রায় দুর্লভের মনে যে একটা দ্বিধাগ্রস্ত ভাব ছিল, তার মনের মধ্যে যে একটা দুশ্চিন্তা ছিল, সে ব্যাপারটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। এর পরবর্তী লাইনটি হলো, ও সব কথা থাক রাজা, এটি মির্জাফরের একটি সংলাপ। মির্জাফর নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই কারণে যে তার বাংলা, বিহার এবং উড়িষ্যার অধিপতি হয়ে বসাটা একটা স্বপ্নের মতো ছিল।
এই যে বাংলা সিংহাসনে বসার যে একটা লোভ, সেই লোভ থেকেই সে কিন্তু নীতি বহির্ভূত এই কাজটি করছিল। এবং সে এটা জানতো যে চক্রান্তকারী দলের মধ্যে যদি ঐক্য না থাকে, তাদের মধ্যে যদি একতাবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই ষড়যন্ত্র সফল করতে পারবে না। এবং মীরজাফরের মনে যে একটা স্বপ্ন ছিল নবাবের আসনে আসীন হওয়ার, সেই স্বপ্নটিও কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এ কারণেই সে সবসময় চেষ্টা করেছে দলের ভিতরে ঐক্য বজায় রাখবার। আর সে কারণে আমরা দেখতে পারি রায়দুল্লভ যখন বীরনকে আগেই বলে গিয়েছিল যে তার আসলে প্রধান সেনাপতির পদটি চাই, এবং কথা ছলে মীরন যখন সবার সামনে এই বক্তব্যটি উপস্থাপন করছিল, তখন রাজবল্লভ এই কথা বলছিল যে সুযোগ পেলে আসলে সবাই অনেক বড় পদ চেয়ে বসে, সবাই এখন আসলে নিজেদের স্বার্থের কথা ভাবছে, সবাই আসলে উচ্চভিলাষী। তখন মীরজাফর রাজবল্লভকে এই বলে থামায় যে নবাবকে গদিচ্যুত করবার জন্য সকলেরই আসলে সাহায্যের প্রয়োজন রয়েছে, কেউই আসলে একা একদম শক্তিশালী নয়, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা নবাবকে যে পরাজিত করতে পারবে, নবাবের পরাজয়কে যে তারা ত্বরান্বিত করতে পারবে, আমরা এই লাইনটির মাধ্যমে কিন্তু সে ব্যাপারটি বুঝতে পারি। এর পরবর্তী লাইনটি দেখো, এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক। মীরনের আবাসস্থলে এই যে একটা গোপন সভার আয়োজন করা হয়েছে, আমরা দেখতে পারি হঠাৎ করে সেখানে দুজন রমণী এসে উপস্থিত হন। একটু পরে দেখা যায় সেই দুজন রমণী আসলে ছদ্মবেশধারী, তারা হলেন ওয়ার্টস এবং ক্লাইভ। খেয়াল করে দেখো, এই যে তারা রমণীর ছদ্মবেশ ধরে এখানে এসেছিল, এর মাধ্যমে কিন্তু নাটকের লেখক আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে তারা নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য যে কোনো সময় যে কোনো বেশ ধারণ করতে পারে। ওয়াটস এবং ক্লাইভকে দেখে সবাই কিন্তু খুব অবাক হয়ে যায়, এবং মীরজাফর অত্যন্ত অবাক হয়ে বলে যে এখানে আসাটা এখন তাদের জন্য খুবই বিপজ্জনক, কেননা কোনোভাবে নবাবের গুপ্তচরের মাধ্যমে নবাব যদি এই খবরটি পেয়ে যায় যে মীরনের আবাসস্থলে একটি গোপন সভা হচ্ছে, এবং সেই সভায় ইংরেজদের প্রতিনিধি হিসেবে ক্লাইভ এবং ওয়াটস এসে হাজির হয়েছে, তখন নবাব কিন্তু তাদের পরিকল্পনা বানচাল করে দেবার জন্য হয়তোবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে পারে, হয়তোবা তাদেরকে গ্রেফতার করারও একটা ব্যবস্থা করতে পারে। তখন ক্লাইভ আসলে জানায় যে সে নবাবকে ভয় পায় না, কেননা নবাবের যারা প্রধান সেনাপতি রয়েছে, তার যারা কর্মচারী রয়েছে, তারাই কিন্তু নবাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে, অর্থাৎ কার্যত নবাবের আসলে কোনো ক্ষমতা নেই। অর্থাৎ খেয়াল করো বন্ধুরা, এই যে ষড়যন্ত্রকারীরা, তারা কিন্তু নিজেদের স্বার্থ হাসিল করবার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গোপন সভার আয়োজন করছে, এবং তাদের মধ্যে সবসময় একটা শঙ্কা কাজ করে যে কখন তারা ধরা পড়ে যায়। এই ব্যাপারটি এখানে ফুটে উঠেছে। এই পরবর্তীতে আমরা যে লাইনটি দেখতে পাই, উমির চাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। আমরা যদি নাটকের একদম প্রথম দৃশ্যের কথা মনে করতে চাই, তাহলে আমরা এটা দেখব, উমির চাঁদ কিন্তু প্রথমে নবাব সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিল। উমির চাঁদের গুপ্তচর নবাবের ছাউনিতে খবর পাঠিয়েছিল, আর সেই খবরের সূত্র ধরেই নবাব কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করার একটা ব্যবস্থা গ্রহণ করেন। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সে কিন্তু বিপুল পরিমাণে অর্থের বিনিময়ে ইংরেজদেরকে আবার সাহায্য করবার একটা প্রস্তাব পাঠিয়েছিল। অর্থাৎ দেখো, সে কিন্তু ক্রমশই নিজের দল বদল করছে। নবাবের সামনে সে এক ধরনের কথা বলছে, পিছনে কিন্তু আরেক ধরনের কথা বলছে। তার নিজের সংলাপ থেকে আমরা কিন্তু এটা দেখেছি সে প্রচণ্ড পরিমাণে অর্থলোভী। সে নিজেই এটা জানিয়েছে যে সে দৌলতে পূজারি, এবং অর্থ উপার্জন করবার জন্য সে যে কোনো ধরনের কাজ করতে পারে। আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে অর্থের বিনিময়ে সে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবার জন্য শওকতজঙ্গকেও সমর্থন করেছিল। নবাবের সামনে সে কিন্তু আবার নিজের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে এটা প্রতিজ্ঞা করেছিল যে সে নবাবকে সর্বসময় সাহায্য করে যাবে। অর্থাৎ লক্ষ্য করো, উমির চাঁদ কিন্তু একদিকে নবাবের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে সে নবাবকে সাহায্য করবে, অন্যদিকে ইংরেজদের সাথেও কিন্তু সে হাত মিলিয়েছিল, অর্থাৎ সে কিন্তু দুই নৌকাতেই পা দিয়ে বসেছিল। সে কারণেই ক্লাইভ কিন্তু উমির চাঁদকে সেরা বিশ্বাসঘাতকের উপাধি দিয়েছে। এর পরবর্তী লাইনটি লক্ষ্য করো বন্ধুরা, আমি উমির চাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছি। এটি ক্লাইভের একটি সংলাপ। একটু আগে যেমন বলেছি যে উমির চাঁদ আসলে দুই নৌকাতেই পা দিয়েছিল, সে একদিকে নবাবকে সাহায্য করার চেষ্টা করছিল, অন্যদিকে ইংরেজদের সামনে নতুন নতুন প্রস্তাব এনে হাজির হচ্ছিল। উমির চাঁদ ইংরেজদের এ কথা বলেছিল যে ইংরেজরা যদি তাকে 30 লক্ষ টাকা দেয়, তাহলে সে নবাবের বিরুদ্ধে শেষ পর্যন্ত কাজ করে যাবে। ক্লাইভও কিন্তু অত্যন্ত ধূর্ত একজন ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে উমির চাঁদ যে কোনো সময়ে
হয়তোবা দল পাল্টে ফেলতে পারে। আর তাই তিনি 30 লক্ষ টাকার মতো এত বড় একটা পরিমাণের টাকার ঝুঁকি নিতে চাননি। সে কারণে উমিচাঁদকে ঠকাবার একটা ব্যবস্থা করেছিল। সেটা কিরকম ছিল যে ক্লাইভ দুটো দলিল তৈরি করবে, আসল দলিলে উমিচাঁদে কোনো রেফারেন্স থাকবে না, এবং নকল যে দলিলটি হবে সেখানে লেখা থাকবে যে নবাব হেরে গেলে কোম্পানি উমিচাঁদকে 30 লক্ষ টাকা দেবে। সে এটা আরও জানায় যে নকল এবং আসল উভয় দলিলেই সকলেই যদি সই করে তাহলে উমিচাঁদ নকল দলিলটি দেখে বুঝতে পারবে না। যদিও এটা দেখা যায় যে নকল দলিলটায় অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হননি, কিন্তু তার পরিবর্তে লুসিংটন ওয়াটসনের সই জাল করে দিয়েছে। অর্থাৎ লক্ষ্য করো, এর আগেই কিন্তু আমি তোমাদেরকে এটা বলেছি যে উমিচাঁদ টাকার লোভে যে কোনো ধরনের কাজ করতে পারে, আর এটা ক্লাইভ খুব ভালো মতোই জানত। আর সে কারণে টাকার লোভ দেখিয়ে ক্লাইভ কিন্তু এখানে একটা ষড়যন্ত্রের জাল বুনেছে, এবং এটি বিশ্বাসযোগ্য করবার জন্য সে আসল এবং নকল দুই ধরনের জাল দলিল তৈরি করেছে। এই ব্যাপারটি এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি। এর পরবর্তীতে আমরা যে লাইনটি লক্ষ্য করি, এমনিতেই বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে, এটি মির্জাফরের একটি সংলাপ। দলিলে সবাই যখন সই করতে বসে তখন রাজপলক সবার সামনে দলিলটা একবার পড়ছিল। পড়তে পড়তে সে এটা বলতে থাকে যে যুদ্ধে যদি সিরাজউদ্দৌলা পতন হয় তখন কোম্পানি 1 কোটি টাকা পাবে, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবেন 70 লক্ষ টাকা, ক্লাইভ সাহেব পাবেন 10 লক্ষ টাকা, অ্যাডমিরাল ওয়াটসন এবং আরো অনেক ব্যক্তিরা আরো টাকা পেতে থাকবেন। দলিলটি পড়তে পড়তে রাজবল্লভ একসময় এটা লক্ষ্য করে যে সেখানে লেখা আছে সিপাহ সালার শুধু মসনদে বসবেন কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি। লক্ষ্য করো বন্ধুরা, ইংরেজরা চক্রান্তকারীদের জানিয়েছিল যে তাদের আসলে টাকা প্রয়োজন, এবং টাকার বিনিময়ে নবাবের বিরুদ্ধে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই যে বাংলার যে একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা নিজেদের হাতে তুলে নেবার। দলিলে কিন্তু সেই ব্যাপারটি তারা উল্লেখ করে। রাজবল্লভ দলিল পড়তে পড়তে যখন এই ব্যাপারটা সবার সামনে চলে আসে তখন ক্লাইভ তাদেরকে জানায় যে তাদের রাজ্য চালাবার কোনো পরিকল্পনা নেই, মূলত তারা ব্যবসা বাণিজ্য করবার জন্য যতটুকু সুবিধা প্রয়োজন সেটুকুই তারা নিচ্ছে। তখন জগৎ শেঠ তাদের কথার প্রতিবাদ এভাবে করে যে নিজেদের স্বার্থ রক্ষা ইংরেজরা করতেই পারে, কিন্তু তাই বলে তারা দেশে শাসন ব্যবস্থায় হাত দিতে পারে না। তখন ক্লাইভ তাদেরকে জানায় যে দলিল সম্বন্ধে তাদের যদি কোনো সন্দেহ থাকে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তারা দলিলটিকে আবারও তৈরি করবে। তখন আমরা দেখতে পাই মির্জাফর কিন্তু এক বাক্যে না বলে ক্লাইভকে বাধা দেয়। কেননা মির্জাফরের কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাংলার মসনদে বসার। যদি দলিলের স্বাক্ষর করা বা দলিলের চুক্তি করাটা আরও কয়েকটা দিন পিছিয়ে যায় তাহলে এমনও হতে পারে যে নবাব তাদের ষড়যন্ত্রের কথা টের পেয়ে গিয়ে তাদেরকে বন্দি করে ফেলবে, এবং ফলশ্রুতিতে মির্জাফরের যে একটা স্বপ্ন ছিল বাংলার মসনদে বসার সেই স্বপ্নটুকুও কিন্তু বিলীন হয়ে যাবে। আর সে কারণে আমরা দেখতে পারি সে কিন্তু দলিলে স্বাক্ষর করা শুরু করে। অর্থাৎ খেয়াল করে দেখো, ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষ কিন্তু বিচার বুদ্ধি ক্ষমতাও হারিয়ে ফেলে। দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসবার চেয়ে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেই ব্যাপারটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। সবশেষে আমরা যে লাইনটি দেখতে পাই, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। ইংরেজদের আসল যে উদ্দেশ্যটা ছিল যে তারা আসলে বাংলার ক্ষমতাকে নিজেদের হাতে তুলে নেবে, সেই ব্যাপারটি কিন্তু চক্রান্তকারীদের কেউই টের পায়নি। চক্রান্তকারীরা সবসময় শুধু নিজেদের স্বার্থ দেখে গেছে, নিজেদের স্বার্থপরতার কথাই কিন্তু তারা চিন্তা করেছে। আর সে কারণে আমরা দেখতে পাই যে তারা কোনো চিন্তা ভাবনা না করে শেষ পর্যন্ত দলিলে স্বাক্ষর করে বসে। ক্লাইভ এটা জানত যে বাংলার ক্ষমতা যদি কোনোভাবে তারা একবার দখল করে নিতে পারে তাহলে সবসময়ই এই দেশের মানুষের উপরে তারা একটা কর্তৃত্ব চালাতে পারবে, এবং সহজে তাদের হাত থেকে এই ক্ষমতাকেও কেড়ে নিতে পারবে না। অর্থাৎ তারা কিন্তু একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এই ব্যাপারটি আসলে আমরা দেখতে পারি সে কিন্তু একটা ইঙ্গিতের মাধ্যমে বলার চেষ্টা করছে। নাটকটির এই অংশের একদম শেষ প্রান্তে আমরা যেটা দেখতে পারি যে মিরনের আবাসস্থল থেকে সবাই একে একে চলে যায়, তাদের সভাটি ভেঙে যায়, এবং মিরন হাহা করে হাসতে হাসতে তার আনন্দ প্রকাশ করে, কেননা আগামীকাল তাদের যুদ্ধ হবে এবং যুদ্ধের পরে সে হবে শাহজাদা মিরন। শাহজাদা থেকে পরবর্তীতে সে একদিন বাংলার নবাব হয়ে যাবে। ঠিক সে সময়ে মিরনের আবাসস্থলে প্রবেশ করে মোহনলাল।
মহুলালের গুপ্তচররা কিন্তু আগে এটা টের পেয়ে গিয়েছিল যে মিলনের বাসস্থানে একটি গোপন সভার হয়তোবা আয়োজন করা হবে, এবং সেই আয়োজনটিকে সেই পরিকল্পনাকে নস্যাৎ করবার জন্যই কিন্তু এখানে মহুলালের আগমন ঘটে। কিন্তু আমরা দেখতে পাই তার আগমনের আগে কিন্তু সভাটি শেষ হয়ে গিয়েছিল, আর সে কারণে সে কিন্তু কোনো প্রমাণ পায় না। অর্থাৎ বন্ধুরা খেয়াল করো, দ্বিতীয় অংশে তৃতীয় দৃশ্যে আমরা কিন্তু এটা লক্ষ্য করি যে নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তারা সকলেই ছিল অত্যন্ত স্বার্থপর। তাদের কারো হয়তোবা ক্ষমতার লোভ ছিল, কারো ছিল অর্থের লোভ, আর এই কারণে বাংলাকে অন্যের কাছে বিক্রি করে দিতে তারা একটাবারও কুণ্ঠাবোধ করেনি। আশা করছি আজকের এই অংশটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।